ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার, পিস এবং ইকোনমিক্স এই ছটি সাবজেক্টের ওপর নোবেল পুরস্কার দেওয়া হলেও ম্যাথামেটিক্সে কিন্তু কোনো নোবেল পুরস্কার দেওয়া হয় না। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আবেল প্রাইজকে কিন্তু ম্যাথামেটিক্সের নোবেল বলে অনেকে মনে করে থাকেন এবং 2023 সালের এই আবেল প্রাইজ পুরস্কার পেয়েছেন হচ্ছেন লুইস কাফারেলি বলে একজন ব্যক্তি, যিনি কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ওপর কাজ করেছেন।